যে আপনার নিজের গৃহবধূকে বাঁচানোর জন্য আপনি বাংলার মা বোনেদেরকে কথা তুললেন। আমি প্রশ্ন করতে চাই, যারা বাংলার মা বোনেদের সম্মান নিয়ে কথা বলছেন, আমি তাদের প্রশ্ন করতে চাই, যদি সত্যিকারের বাংলার মা বোনেদের সম্মান, যদি সত্যিকারের আপনি যদি মনে করতেন বাংলার মা বোনেদের সম্মান আরো বাড়াতে হবে, তাহলে আমি একটাই প্রশ্ন আপনাকে করি, আপনি যখন আপনার বৌমার প্রসঙ্গ টেনেছেন, বাংলার মা বোনেরা জেনে রাখুন, যে ঘরে আপনার বৌমা থাকে সেই বিল্ডিংটার নাম হচ্ছে শান্তিনিকেতন, সেই বিল্ডিংটার যে প্রসাদ, সেই প্রসাদে আজকে বাংলার গরিব মা বোনেরা নেই। আপনি নিজের স্বার্থে বাংলার মা বোনেদের নাম তুলেছেন, কিন্তু বাংলার মা বোনেরা দরিদ্র, তাদের এই রকম প্রসাদ নেই। আপনি নিজের পরিবারকে বাঁচানোর জন্য বাংলার মা বোনেদের কথা বলছেন। অবাক লাগে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমরা বুঝতে পারছি না, কে সত্যি কে মিথ্যে আমরা বুঝতে পারছি না। মাননীয় নেত্রী বলছেন একজন 22-23 বছরের বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছে। দেখুন তো মারা, একটা 22-23 বছরের বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছে। আপনি যদি ওকে 22-23 বছর বলেন, তাহলে যে সময় তার বিয়ে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, তাহলে মাননীয়া সেই সময় সেই বাচ্চা মেয়েটার বয়স কত ছিল? এই প্রশ্নের উত্তর তো আজকে আপনাকে দিতে হবে। তাহলে তো সে নাবালিকা ছিল, তাহলে তো সেটা সব থেকে বড় গরিব কাজ হয়েছে, সেটা তো অন্যায় হয়েছে। আচ্ছা, এবার আমি ধরলাম আপনি সত্যি বলছেন, তাহলে ওনার যিনি স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি 1-1.5 বছর আগে একটা প্রেস কনফারেন্স করে কি বলেছিলেন? ওনার স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কপি আমার কাছে রয়েছে, হোয়াটসঅ্যাপে রয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1.5 বছর আগে লোকসভা নির্বাচনের আগে একটা প্রেস কনফারেন্সে বলছেন যে আমার স্ত্রী রুজিরা ব্যানার্জি, তার বর্তমানে বয়স হচ্ছে 34 বছর। তাহলে আজকে যদি আমি ভাবি যে যদি 84 সালে তার জন্ম হয়ে গিয়ে থাকে, তাহলে তার বয়সটা দাঁড়ায় আজকের ডেটে প্রায় 36 বছরের উপর। আপনি বলছেন 22-23 বছর, মাননীয় নেত্রী বলছেন 22-23 বছর। অবাধ ও শান্তিপূর্ণ হোক বাংলার ভোট, জি-24 ঘন্টার অনুষ্ঠানে এসে বললেন রাজ্যপাল, নিষ্পক্ষ চুনাব বিনা ভায়োলেন্স কে হো যায়, ওর সব ইয়ে চাহতে হ্যায় ইয়ে মা জানতা হুঁ। জি-24 ঘন্টার আর্থ অনুষ্ঠানে বাংলার সংস্কৃতি বঙ্গ মনীষীদের বন্দনায় রাজ্যপাল, এই রাজ্যে এসে সমৃদ্ধ হয়েছেন, দায়িত্বপ্রাপ্তির 3 বছরে মিলেছে অজস্র বই উপহার বললেন ধনখড়। তৃণমূলের প্রার্থী তালিকায় এবারও তারকা চমক, নাম রয়েছে একাধিক সেলিব্রিটির, প্রার্থী হতে পারেন সায়নী, রাজ, মনোজ, নাম থাকতে পারে সুদেষ্ণা রায়, অনন্যা চ্যাটার্জির, খবর জোড়াফুল শিবিরে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে 130 আসনের প্রার্থী তালিকার খসড়া পাঠালো রাজ্য বিজেপি, প্রায় সব আসনে একাধিক নাম, নাম চূড়ান্ত করবেন কেন্দ্রীয় নেতারা, খবর গেরুয়া শিবিরের।